এদের দুজনের রঙ্গ দেখো খালি। আমার সোনা লাজি মোরে, লাজি মোরে। এই যে হাগু করে ড্রেস পরে রেডি, এবার আর কোনো কান্না নেই, আমাদের বুঝতে ভুল হয়েছিল। খেয়ে দে, এখন খেলু খেলু শুরু হচ্ছে। দেখো দেখো দুষ্টুমি, দেখো ওর দুধ তো বুদ্ধি খালি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও দেখতে পাচ্ছ ভালোই আছি, গালে গাল দিয়ে। আর আজকে কি করেছো? আমাকে ব্রাশ করতে দেবে না, ব্রাশ করে ব্রাশ করতে যাচ্ছি তখন বলছে কি নে নে না নে। এই যে দেখো দেখো কত ছটফট হয়েছে, সকালবেলা ভোরবেলা থেকে মার কাছে সব সার্ভিসগুলো নেবে, আর এখন যেই উঠে গেছি আমি দেখেছে, এখন আর মার কাছে থাকবো না, তখন নে নে মা বলে সকাল সকাল মাকে দিয়ে খাটাও না আমাকে দিয়ে খাটাও, আর এখন মাকে দেখে নে নে। দেখো দেখো বাবা এত বাবা যে লো লো লো, ও সোনা ও সোনা জি। মামাই এসে মামাইয়ের সাথে এখন আদর খাচ্ছে। হ্যাঁ তোমাকে ফোন করছি তো, ওই ফটোটা উঠেছে ওটা ভেবেছে তুমি আছো ওর সামনে। নে না নে, এইবার ভালো লাগছে, এবার ভালো লাগছে। একা থাকবে না তুমি বিছানায় শুয়ে, একা থাকবে না। নিজে ধরে খাবে বোতল ভালো করে, এবার এটা তো ভারী বোতল কাচের, ওই জন্য আমি ঠেকনা দিয়ে রয়েছি এরকম, আর পুরো নিজে ধরে খাবে। দেখো হাতটা দেখো, নিজে ধরে খাবে। এদের দুজনের রঙ্গ দেখো খালি, দুধ খেতে গিয়ে ফেলে দিয়েছে ড্রেসে। জামা পরাতে বিরক্ত, এদিকে হাজার একটা জামা ভরায়, এদিকে ভিজাবে বারবার, এদিকে বারবার না না হাত ফাত ঢোকাতে ওরা অসুবিধা হয়। হাগু করে ফেলেছে সেই জন্য, আমি তো তাই ভাবছি ও তো গান নাচ এগুলো ভালোবাসে, ও এইসবে খুব আনন্দ পায় আমি দেখি, তো এখন এরকম কাজে কেন? তারপরে মা প্যান খোলাতে গিয়ে দেখছে যে ও হাগু করে রেখে দিয়েছে, সেই জন্য প্যাঁ প্যাঁ করছে। আমি তাই ভাবছিলাম, আমি কি জানি হাত ফাত ঢোকাতে অসুবিধা হচ্ছে হয়তো ড্রেসে তাই কাঁদছে। ও বাবা না, এই যে হাগু করে ড্রেস পরে রেডি, এবার আর কোনো কান্না নেই, আমাদের বুঝতে ভুল হয়েছিল বেচারা। তাই তো ভাবছি, মামাম তো নাচ গান ভালোবাসে, কাজে না মামাম। মামাম এবার একটু ঘুমু ঘুমু কয়ো, এবার একটু ঘুমু ঘুমু কয়ো না মামা, অনেকক্ষণ সকাল থেকে জাগা, অনেক সকালে উঠেছে ও, আমি তখন ঘুমাচ্ছিলাম, মা নিয়ে বসেছিল মার সাথে রঙ্গ করছিল না মামাম। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা আছে, আজকে পৌষ মাসের শেষ দিন, পৌষ পার্বণ, আজকে গঙ্গাসাগর স্নান যাত্রা, তো আজকে কিন্তু ভালোই ঠান্ডা আছে, ঠান্ডাটা আজকে কিন্তু রোদ ওঠেইনি বিন্দু মাত্র। তো চলো তোমাদের দেখাই। দেখো ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, এক ফোঁটা আজকে সকাল থেকে রোদ ওঠেনি,
আর এরকম ওয়েদার দেখলে না আমার দার্জিলিং এর কথা মনে পড়ে। দার্জিলিং তো আমি অনেকই গেছি, কিন্তু ভিডিও তখন তো আমি চ্যানেল খুলিনি যে তোমাদেরকে দেখাবো। তো একদিন সব ভিডিও যদি কিছু আমার কাছে থাকে সবগুলো তোমাদের সাথে দেখি শেয়ার করতে পারি কিনা। দেখো পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন দার্জিলিংয়েই রয়েছি। দার্জিলিংয়ে তো সবসময় এরকম ওয়েদারই থাকে, রোদ খুব কম ওঠে। আমার আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। এইদিকে সূর্য দেখো খেলছে, ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে এখন খেলু খেলু শুরু হচ্ছে। বলি বা বলি আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে আমুদি মাছ আর সয়াবিনের তরকারি। আমি খেয়ে নিচ্ছি, আমি খেলে মা আবার খাবে। মা এখন তুরজকে ধরে রয়েছে, আমি খাওয়ার পর মা আবার খাবে। চল আমি তাহলে খেয়ে নিই। দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শুয়ে রেস্ট নিই। আর তুরজ এদিকে জেগেই আছে, খেলু খেলু করছে, ও এরকম খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে। তো ওর পাশ থেকে আমি একটু শুয়ে রেস্ট নিই, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। চলো, বলেছিলাম না তুর্য খেলতে খেলতে শুয়ে পড়বে আর আমি একটু রেস্ট নেবো। এক ফোঁটা রেস্ট নিতে পারিনি, ও একটুও শোয়নি, সারাক্ষণ খেলু খেলু করেছে। যাও তারপরে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি, 10 মিনিট শুয়েছে, তারপরে আবার উঠে গেছে, কোলে বসে থাকবে এরকম। এই যে কোলে বসে খেলবে দেখো। তারপরে দুধ ফেলে ওই জামাটাও ভিজিয়ে ফেলেছে, জামা চেঞ্জ করলাম, এখন এরকম কোলে বসে উনি খেলবে। মামাম মামাম কি কলু কলু কলে বসে খেলা? সবাইকে বলে দাও তো তুমি যে কতটা দুষ্টু হয়েছো সেটা সবাইকে বলে দাও, বলে দাও সবাইকে যে তুমি কতটা দুষ্টু হয়েছো। দেখো দেখো দুষ্টুমি, দেখো ওর দুষ্টুমি তো দেখো, দুষ্টু বুদ্ধি খালি। হাই, এখন 6:30 বাজে সন্ধেবেলা, আর এখন সন্ধে চা করে নিয়ে চলে আসলাম। এই যে চা বিস্কুট আর নিমকি দিয়ে আমি বাবা আর মা খাবো। আর তুরজকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ও আবার উঠে গেছে, 10 মিনিট করে ঘুমাচ্ছে এখন, বেশিক্ষণ ঘুমাচ্ছে না। আর বাইরে কিন্তু জোরে ভালোই বৃষ্টি পড়ছে, এই জন্য ভিতরে খুব ঠান্ডা, আজকে ভালোই ঠান্ডা লাগছে। বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে চলো চা খেয়ে নিই। চা বিস্কুট নিমকি খাওয়া হয়ে গেছে, আর আমি এখন একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি তোমাদের। তা আজকে কি, আজকে কিন্তু পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, তোমরা যে যাই বলো। তো আজকে তো পিঠে পায়েসের দিন, আর পিঠে পায়েস হবে না এরকম কি হয় বলো? তো পিঠে কিন্তু আমাদের আগেই খাওয়া হয়ে গেছে বলে মা আর পিঠে করেনি, পায়েস করেছে। চলো তোমাদের দেখাই। যে দেখো মা গুড়ের পায়েস করেছে, আজকে রুটি খাওয়ার পর আমরা এই পায়েসটা খাবো। তুরজোর বাবা অফিস থেকে চলে এসছে যাকে দেখার জন্য, সে এতক্ষণ পর এখন ঘুমাচ্ছে, ওই যে পুই পুই করছে। এতক্ষণ ইয়ে করছিল, দুষ্টুমি করছিল, দুষ্টুমি করে এই সবে ঘুমালো। তো তোমার সাথে আজকে দেখা হলো না, আর কি করে দেখো বল না, কালকে রাতে দেখাচ্ছে। হ্যাঁ কালকে থাকবে তো তুমি এখানে, কালকে অনেক আনন্দ করতে পারবে, পরের দিন রবিবার আরো বেশি আনন্দ করতে পারবে। হ্যাঁ
যখন বাবা চলে গেল, ওই বাড়িতে গিয়ে ফ্রেশ হবে আর খেয়ে দিয়ে ঘুমাবে। কালকে আবার শনিবার ডিউটি আছে, আর এখন আমরা ডিনার করব। আর আজকে ডিনারে কি হয়েছে চলো একবার দেখাই তোমাদের। আজকে আমাদের ডিনারে হয়েছে রুটি, সোয়াবিন দিয়ে ডিমের আমলেট দিয়ে একসাথে তরকারি, আর হচ্ছে পায়েস, পৌষ পার্বণ স্পেশাল পায়েস। আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে, আর খেয়ে আমি ভালো মতন মুখটাকে ক্লিন করে রাত্রিবেলা যেরকম রোজ বোরোলিন মাখি, বোরোলিন মেখে নিয়েছি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। গুড নাইট, টাটা।